নেহারির ওজন হইতেছে 2 কেজি আমি কোন জায়গা দিয়ে জাস্ট বাইটটা দেব সেটাই খালি চিন্তা করতেছি এই নেহারিগুলা এতটা লোভনীয় হাতির মতো বড় সাইজের নল্লি কিন্তু আমি সাভারে আসার পরেই পাইছি এই নল্লি আসলে জানেও না যে কার হাতে পড়ছে আজকে আমরা আছি একটা স্ট্রিট ফুডের কারখানায় এখানে যদি স্ট্রিট ফুডের কারখানা না বলি তাহলে কিন্তু এই জিনিসটাকে একদম ছোট করা হবে কারণ আমার পিছনে যা দেখতেছেন সব কিছু স্ট্রিট ফুড বাট এই স্ট্রিট ফুডের কারখানায় আসার পর আমার চোখ পুরো কপালে উঠে গেছে ইভেন আমি এখন আপনাদেরকে যে খাবারটা দেখাবো ওই খাবারটা দেখাও কিন্তু আপনার চোখ একদম কপালে উঠে যাবে আমার সামনে জাস্ট দেখেন এখানে কতগুলা নেহারি আছে আপনারা হয়তো বা এর আগে নেহারির ভিডিওগুলো অনেক রেস্টুরেন্টে দেখছেন বাট আমি আমার লাইফের প্রথম কোনো ফুড কোর্টে বা কোনো স্ট্রিট ফুডে এইরকম বড় বড় সাইজের নেহারি দেখতেছি ইভেন এই নেহারিগুলা এতটা লোভনীয় মানে দেখার পর আমার জাস্ট অনেক বেশি লোভ লাগতেছে আঙ্কেল এর থেকেও কি বড় সাইজের নেহারি আছে নাকি এটার থেকেও বড় সাইজের নেহারি আছে ওরে ভাই এটা তো হাতির মতো বড় সাইজের নেহারি এটা এই নেহারি দেখার পর আমি আমার লোভ সামলে রাখতে পারতেছি না এটার ওজন কতটুকু আঙ্কেল 2 কেজি ওজনের নেহারি আমাকে একটু দিবেন আচ্ছা আমি একটু ওরে ভাই রে ভাই এই নেহারির ওজন হইতেছে 2 কেজি ওজনের নেহারি আমি অনেকদিন পরে দেখছি আঙ্কেল এটা কি মাঝে মাঝে আপনাদের কাছে থাকে নাকি প্রায় সময় থাকে মানে এত বড় সাইজের নেহারি প্রায় সময় থাকে তো আপনারা যদি আঙ্কেলের এই দোকানে আসেন তাহলে কিন্তু এইরকম বড় বড় সাইজের মানে হাতির মতো বড় বড় সাইজের নেহারি খেতে পারবেন বাই দ্য ওয়ে আজকে আমি যে লোকেশন আছি সেই লোকেশনটা বলি এটা হইতেছে সাভার পল্লী বিদ্যুৎ ঈদগাহ মাঠ বাইরে পড়তেছে বৃষ্টি আর আমার সামনে হইতেছে হাতির মতো বড় সাইজের নল্লি এই দুইটার যে একটা কম্বিনেশন মানে এই হইতেছে আমার প্লেট প্লেটের থেকেও কিন্তু এই নল্লির সাইজটা বড় ইভেন পুরা বাটিতে মানে নল্লিময় একটা বাটি হয়ে গেছে আমার যেহেতু এই নল্লির সাথে একটা হালিম দেয় ভাই 2 কেজি ওজন কিন্তু এটার এমনি এমনি বলি নাই মানে এটা উঠাইতে যে আমার কত কষ্ট করতে হবে সেটা আমি বুঝতেছি ওই যে বলছিলাম না জিনিসটা কিন্তু পিচ্ছিল অনেক পিচ্ছিল আমার মনে হইতেছে এক হাত দিয়ে তোলা অসম্ভব মানে এই নল্লি তুলতে গেলে আমার 2 হাতের সাপোর্ট লাগবেই ইভেন এটা এতটাই বড় আমি কোন জায়গা দিয়ে জাস্ট বাইটটা দেব সেটাই খালি চিন্তা করতেছি বিসমিল্লাহ বিসমিল্লাহ এই নল্লিটা খাওয়ার পর গলায় যে একটা ধাক্কা দিছে তার সাথে এখানে যে আদার যে ফ্লেভারটা আমি যখন নল্লিটা কামড় দিতেছিলাম তখনই হয়তো বা অলরেডি আপনি বুঝতে পারতেছেন যে এটার যে রকটা কতটা সফট ইভেন এই রগের সফটনেসটা যদি আমি এখানে আপনাকে ক্লোজলি দেখাই রকটা কিন্তু এই জায়গার অনেক সফট নর্মালি এত বড় সাইজের নল্লিতে রগের টেন্ডারনেসটা কিন্তু এতটা প্রপারলি দেখা যায় না এই প্রথম মনে নল্লি ঝাঁকি দেওয়ার সময় আমি টেবিল থেকে 1 হাত দূরে ইভেন ভাই এটা এত বড় সাইজ যে আমি যে এভাবে দিব ওয়েট বিসমিল্লা মানে আমার এই নল্লি ঝাঁকি দেওয়ার জন্য মানে ঝাঁকি দেখার জন্য এই জায়গায় কত মানুষ আছে একটু দেখা ভাই এটার ভিতরে যে অনেক জিনিস যা শব্দ হইতেছে আর কি বাট বের হইতেছে না কেন বের হো নল্লি বের হো তুই রিয়েল খাদকের হাতে পড়ছস নল্লির থেকে বের হইব না মানে রিয়েল খাদক হাতে পড়ছে এই নল্লি আসলে জানেও না যে কার হাতে পড়ছে আর এই জিনিসটা যখন আপনি হালিমের সাথে এভাবে মাখাবেন এটার যে টেক্সচারটা না ভাই এই জায়গাটা যে পরিমাণে মানুষের ভিড় হয়ে গেছে একটু আগে তো মানুষই ছিল না বাট আমার এই নল্লিটা দেখার পর মনে হচ্ছে এই জায়গায় সব মানুষ একদম জড়ো হয়ে গেছে আর ইভেন সাভারের যারা ভিডিও দেখতেছেন আপনারা মনে একটু বেশি নল্লি লাভার আমার মতো কারণ এখানে আশেপাশে নল্লি ছাড়া আর কোনো কিছুই দেখতেছি না যেই জায়গায় তাকাই সেই জায়গায় শুধু নল্লি 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 আর বরাবরের মতো সিগনেচার স্টাইলে হাতির মতো বড় সাইজের নল্লি কিন্তু আমি সাভারে আসার পরেই পাইছি যেহেতু এটা স্ট্রিট ফুড এখানে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম হইতেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আর আমার হাত পুরো মাখা গেছে